সো আই নো বয়ের তরফ থেকে আরো একটা প্যানোরামা মুভি টিজার লঞ্চ করে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে রকি ও রানী কি প্রেম কাহানি। আর বেসিক্যালি এরকম জনরাতে বলিউডে অনেক মুভি আছে, আর তার মধ্যে সব থেকে সাকসেসফুল হয়েছে এই জনরাতে করণ জোহর, আর এই মুভিটাও করণ জোহরই ডাইরেক্ট করতে চলেছেন। আর একটা ফ্যাক্ট হচ্ছে, করণ জোহর নিজের ক্যারিয়ারে অ্যাজ এ ডাইরেক্টর উনি একটা মুভি টপ করেন, যাই তার মধ্যে বেশিরভাগই এসআরকের সাথে রয়েছে ওনার মুভিগুলো, বাট তাও এই জন্মাতে করণ জোহরকে টপ করে দেওয়ার মতো কেউ নেই। আর করণ জোহর এই জন্মাতে বেশ ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে ফ্যামিলি অডিয়েন্সকে, আর এই মুভিটাও ফ্যামিলি ড্রামার উপর হতে চলেছে। বেসিক্যালি টিজারটা আমার ঠিকঠাক লেগেছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে, মানে বেসিক্যালি এই মুভির যে মিউজিকগুলো সেটা আমার বেশ পছন্দ হয়েছে। আর জানি সিং যে গানটা আছে ওটা ভাই খুবই ভালো লেগেছে আমার। আর মুভিটা আমার দেখতে চলেছি রণবীর সিং আর আলিয়া ভট্টকে, তো টিজারটা আমার ডিসেন্ট লেগেছে। আর এখন ভাই মাস জামানার টাইম, তো মাস জামানার টাইমে এরকম ফ্যামিলি ড্রামা টাইপের মুভি বার করা একটু রিস্কি হয়ে যায়, কারণ অডিয়েন্স ঠিকঠাক এখন এরকম মুভি পছন্দ করেন। আর বেসিক্যালি যদি আনানোর কথা বলি তাহলে আমি এরকম মুভি দেখতে দেখতে বোর লেগেছে, ইয়েস, কারণ আমরা জানি অলরেডি একটা কাহিনী কি হতে পারে এই মুভিতে, ইমোশনাল কিছু সিন থাকবে, তারপর কিছু ফ্যামিলি ড্রামা থাকবে, আর অবভিয়াসলি রোম্যান্স থাকবে কিছুটা। সো এই তিনটে মিলিয়ে একটা মুভি তৈরি হয়, আর যদি তার স্টোরিটা ভালো হয়, এই মুভির স্টোরিটা ভালো হয় তাহলে মেবি পাবলিক এই মুভির প্রতি একটা এক্সাইটমেন্ট দেখাতে পারে, আর যদি মিউজিক অ্যালবামটা ভালো বার করতে পারে তাহলে একটা চান্স থাকে যে এরকম মুভি এখনকার টাইমে দাঁড়িয়ে চলতে পারে। আমি করণ জোহর যে টাইমে এই মুভিগুলো ভারত মানে এসআরকের সাথে সেগুলো ভাই অনেক আগে কথা বলছি, বাট এখন রিসেন্ট টাইমে মাস মুভি লোক বেশি দেখতে পছন্দ করে, আর সেই টাইমে দাঁড়িয়ে এরকম মুভি বার করা একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। সো আই হোপ যে মুভির কাহিনিটা বেশ ভালো হবে, কারণ এরকম মুভিতে কাহিনিটাই ম্যাটার করে। আর এখনকার লোকেরা আর একটার দিকে মুভি দেখতে যায় না, এখন তারা ভাই কন্টেন্ট দেখে যে কি কন্টেন্টের মুভি, সেই ওয়াইজ তারা মুভিটা দেখতে যায়। বাকি মুভিতে ভালো ভালো দুর্দান্ত অ্যাক্টারসরা রয়েছে, যেমন রণবীর সিং আর আলিয়া ভট্ট, দুজনের একটা ভালো ফ্যানবেস আছে ইউথের ইউথ অডিয়েন্সের উপর। সো আই হোপ যে মুভিটা একটা ভালো ডিসেন্ট ওপেনিংও নেবে, অ্যান্ড আই হোপ একটা ভালো সুযোগ থাকবে মুভির ভেতর। সো ট্রেলারটা ডিসেন্ট লেগেছে আমার, সরি টিজারটা আমার ডিসেন্ট লেগেছে। আর তোমার কেমন লেগে তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো, আর আমার ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই লাইক করে দিও। আর তোমার কি মনে হয় যে এরকম টাইপের মুভি কি এখনকার টাইমে চলবে, কারণ মুভিটা আসতে চলেছে পরের মাসেই, আর এই মাসে সেরকম টাইপের একটা মুভি আসতে চলেছে সত্যপ্রেমিকা যদি কাটতে যায়, অ্যান্ড প্লাস কেন আটমানি কেমন দেখতে চলেছি। সো তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগবে সবসময় লাইক করে দেবে, চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অনসেট করে দেবে। দেখা হচ্ছে পরে তোমার ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।